ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স টিউবার ডিজাইন চ্যানেলে। কম্পিউটার অথবা ল্যাপটপ চলতে চলতে হ্যাং করে অথবা স্লো চলে, এই প্রবলেম সলভ করার জন্য আজকের ভিডিওতে পাঁচটি ট্রিক্স দেখানো হবে। এই পাঁচটি ট্রিক্সের মাধ্যমে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপের স্পিড ফাস্ট করা যায়। তো ভিউয়ার্স চলুন দেখি ভিডিওটি। সর্বপ্রথম দেখাচ্ছি যে ট্রিক্সটি, প্রথম সিস্টেমটি হচ্ছে কম্পিউটারের স্টার্ট বাটনে যে রান লিখে রানে যেতে হবে, এখানে লিখতে হবে সার্ভিসেস। .msc তারপর এন্টার। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে কিছু সার্ভিস ডিসেবল করলে কম্পিউটারের স্পিডটা ফাস্ট হবে। এর জন্য প্রথমে যে সার্ভিসটি ডিসেবল করব এর নাম হচ্ছে সুপার পেজ। এখান থেকে সুপার পেজটা ডিসেবল করে রাখব। এই যে দেখতে পাচ্ছেন সুপার পেজ, এখানে ডাবল ক্লিক করলে এই বক্সটা আসবে। এখান থেকে প্রথমে স্টপে ক্লিক করতে হবে, স্টপে ক্লিক করার পর ডিসেবল করতে হবে। স্টপে ক্লিক করলাম, তারপর এখান থেকে ডিসেবলে ক্লিক করলাম, ডিসেবল করে অ্যাপ্লাই ওকে, দেখুন ডিসেবল হয়ে গেছে। তারপর এখান থেকে উইন্ডোজ আপডেট, এটাকেও ডিসেবল করা যায়। এ ঠিক একই সিস্টেমে স্টপ দিয়ে তারপর আবার ডিসেবল করা যায়। প্রথমে স্টপে ক্লিক করতে হবে, স্টপে ক্লিক করার পর ডিসেবল করতে হবে। সাধারণত এই দুইটা জিনিস ডিসেবল করলেই ভালো একটা ইম্প্রুভমেন্ট দেখতে পারবেন আপনারা। আবার যদি কখনো এনেবল করার প্রয়োজন হয়, এখান থেকে ডাবল ক্লিক করে অটোমেটিক দিয়ে অ্যাপ্লাই ওকে দিলেই হয়ে যাবে, আবার আগের মতো হয়ে গেছে। তো এই গেল একটা ট্রিক্স। ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখন দেখাচ্ছি দুই নাম্বার ট্রিক্স। এর জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট এসকেপ প্রেস করে অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার ক্লিক করলে উইন্ডোজ টাস্ক ম্যানেজারে এই বক্সটা আসবে। টাস্ক ম্যানেজারে এখানে পিসির সব অ্যাপ্লিকেশনগুলো দেখা যাবে এবং দেখা যাবে কোন সফটওয়্যারটি বেশি মেমোরি নিচ্ছে। যে সফটওয়্যারটি এত বেশি মেমোরি নেওয়ার কথা না, তখন সেই সফটওয়্যারটি অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করবেন অথবা আনইনস্টল করে দিবেন। ভিউয়ার্স আপনারা চ্যানেলের মধ্যে যে বাকি টিউটোরিয়ালসগুলো দেখতে পারেন, এছাড়াও চ্যানেলের ডেসক্রিপশন বক্সে বাকি টিউটোরিয়ালসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। এরপর যে ট্রিক্স বা সেটিংস আছে সেটি হলো তিন নাম্বার ট্রিক্স, তার নাম হলো সিস্টেম পারফরমেন্স। এটা কম্পিউটার বা ল্যাপটপের পারফরমেন্স ইম্প্রুভ করতে পারে। এর জন্য কম্পিউটার বা ল্যাপটপের স্টার্ট বাটনে যে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম, তারপর এখান থেকে সিস্টেমে ক্লিক করলাম, তারপর অ্যাডভান্স সিস্টেমসে ক্লিক করতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে, সিস্টেমে ক্লিক করার পর পারফরমেন্সের নিচে সেটিংসে ক্লিক করতে হবে, তারপর বাই ডিফল্ট এখানে এই প্রথম অপশনটি ক্লিক করা থাকবে, লেট উইন্ডোজ চুজ হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার, এই অপশনটিতে ক্লিক করা থাকবে। কিন্তু সিলেক্ট করতে হবে অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স, এরপর এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে। এই সেটিংটি ইউজ করার পর কম্পিউটার বা ল্যাপটপের সিস্টেম পারফরমেন্স অনেক বেশি ইম্প্রুভ হবে। এর জন্য কম্পিউটার র্যামের উপর কম লোড পড়ে, যার জন্য কম্পিউটারের স্পিড ইম্প্রুভ হয়। এরপর যে সিস্টেমটি দেখাচ্ছি সেটার নাম হচ্ছে ডিভাইস ডিফ্র্যাগমেন্ট। এই সিস্টেমটি কম্পিউটার বা ল্যাপটপের স্পিড অনেক বেশি ইম্প্রুভ করতে পারে। এর জন্য কম্পিউটারের স্টার্ট বাটনে যে ডিফ্র্যাগমেন্ট লিখলেই অপশনটি চলে আসবে, এরপর ডিফ্র্যাগমেন্টে ক্লিক করলেই এই বক্সটা আসবে। তারপর এখানে সি ড্রাইভ সিলেক্ট করে ডিফ্র্যাগমেন্টে ক্লিক করতে হবে, তারপর এটা ডিফ্র্যাগমেন্ট হতে শুরু করবে। এটা ডিফ্র্যাগমেন্ট হতে অনেক টাইম লাগবে, আপনারা এভাবে করে নেবেন ডিফ্র্যাগমেন্ট। এটা 100% হয়ে গেলে তখন ডিফ্র্যাগমেন্ট হয়ে যাবে। এভাবে ডিফ্র্যাগমেন্ট করে ল্যাপটপ বা কম্পিউটারের পারফরমেন্স অনেক বেশি ইম্প্রুভ করা যায়।
এরপর এখন দেখাচ্ছি অন্য আরেকটি ট্রিক্স, এর মাধ্যমে ল্যাপটপ বা কম্পিউটারের স্পিডস অনেক বেশি ইম্প্রুভ করা যায়, যার নাম টেম্প ফাইল বা টেম্পোরারি ফাইল। কম্পিউটার বা ল্যাপটপে এরকম বহু টেম্প ফাইল বা টেম্পোরারি ফাইল থাকে যা কম্পিউটার বা ল্যাপটপের স্পিড স্লো করে দেয়। এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে কম্পিউটার বা ল্যাপটপের স্পিড অনেক বেশি ইম্প্রুভ করা যায়। এজন্য কম্পিউটারের কিবোর্ডে উইন্ডো আর প্রেস করতে হবে, তারপর এই রান মোড ওপেন হবে, এরপর লিখতে হবে TEMP, এরপর ওকে করতে হবে। এই সব ফাইলগুলো সিলেক্ট করতে হবে কন্ট্রোল A দিয়ে। সিলেক্ট করার পর সমস্ত ফাইল ডিলিট করে দিতে হবে। এরপর আবার রান মোডে যে লিখতে হবে পার্সেন্ট, এরপর TEM, তারপর আবার পার্সেন্ট টাইপ করে এন্টার দিতে হবে। তারপর এই সব ফাইল সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলাম। তারপর এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে গেল। এরপর আবার রান মোডে যে লিখতে হবে প্রিফেস, PREFETCH, তারপর ওকে বা এন্টার প্রেস করতে হবে, কন্টিনিউ। এখানে এই সব ফাইলগুলো আবার সিলেক্ট করতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করে ডিলিট। টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে গেল, যার ফলে কম্পিউটারের স্পিড অনেক বেশি ইম্প্রুভ হবে। এরপরে সর্বশেষ যে সিস্টেমটি আছে, যার নাম হচ্ছে ডিস্ক ক্লিন আপ। কম্পিউটার বা ল্যাপটপে এমন অনেক আননেসেসারি ফাইল আছে যা কখনো ডিলিট করা হয় না, এই জন্য এই ডিস্ক ক্লিন আপের মাধ্যমে এই সব আননেসেসারি ফাইল ডিলিট করা যায়, যার জন্য কম্পিউটার অথবা ল্যাপটপের স্পিড বা সিস্টেম পারফরমেন্স অনেক বেশি ইম্প্রুভ হবে। এর জন্য প্রথমে মাই কম্পিউটার ওপেন করতে হবে, তারপর সি ড্রাইভ সিলেক্ট করে এর উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে তারপর প্রপার্টিসে ক্লিক করতে হবে। এরপর এখানে ডিস্ক ক্লিন আপ একটি অপশন দেখা যাবে, তারপর এই ডিস্ক ক্লিন আপের উপর ক্লিক করতে হবে। ডিস্ক ক্লিন আপে ক্লিক করার পর এখানে ক্লিন আপ শুরু হয়ে যাবে, এর জন্য কিছুটা টাইম লাগবে। ওয়েট করছি ডিস্ক ক্লিন আপ হওয়ার জন্য। যখন এটা পুরো ডিস্ক ক্লিন আপ হয়ে যাবে, তারপর এখানে ক্লিক করতে হবে ক্লিন আপ সিস্টেম ফাইল, এরপর ওকে ক্লিক করতে হবে। ডিস্ক ক্লিন আপ করার ফলে কম্পিউটারের যত আননেসেসারি ফাইল আছে সব ডিলিট হয়ে যাবে। তারপর ওকে ক্লিক করতে হবে এবং ডিলিট ফাইল ক্লিক করতে হবে। সব সেটিংস করার পর কম্পিউটারের মধ্যে অনেক বেশি ফ্রি স্পেস হয়ে যাবে। এইসব সেটিংস করার পর কম্পিউটার বা ল্যাপটপ রিস্টার্ট করতে হবে, এরপর ল্যাপটপ বা কম্পিউটারের পারফরমেন্স ডেফিনেটলি অনেক বেশি ইম্প্রুভ হবে। এই ছিল কম্পিউটার বা ল্যাপটপের 5টি ইম্পর্টেন্ট ট্রিক্স। পরবর্তী টিউটোরিয়ালস দেখার আমন্ত্রণ রইল, আশা করি সাথেই থাকবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।